ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই এর তৎপরতা তুঙ্গে। সোমবার হাওড়ার ডোমজুড়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী দল। ডোমজুড়ের রাজীব পল্লীতে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন তারা। এরপরই ওই এলাকা থেকে দুই মহিলা সহ ছয়জনকে আটক করে সিবিআই। নুমুলের হয়ে একটু ওই মিটিং এ যেত, ওরা যখন যখন ডাকতো যেখানে যেখানে মিটিং হচ্ছে ও একটু যেত। কোনো অশান্তিতে নেই, আমি তো আছি, কোনো অশান্তি নেই, খালি এক ওর একই, ও একটু ওই ভোটের আগে একটু মিটিংয়ে যেত, মেট যেত, জামাই কোনোদিন কোনো এতে যায়নি। এরপর বাঁকড়ার তিন নম্বর পঞ্চায়েত সদস্য ওমর আলীর বাড়িতে যান সিবিআই আধিকারিকরা, কথা বলেন তার সঙ্গেও। এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা দেখছেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। দেখুন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা থেকে যেমন নিঃশেষ হয়ে গেছে, আমাদের ডোমজুড়ের মানুষও বুকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে। সেটা সহ্য করতে না পেরে এখন একটা মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে তারা সিবিআইকে দিয়ে আমার বাঁকা এলাকাতে একটা ত্রাস করার চেষ্টা করছে। এর আগেও বিভিন্ন জেলায় ভোট পরবর্তী হিংসায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবার হাওড়ার ডোমজুড়ে ছজনকে গ্রেপ্তার করে তদন্তের গতি বাড়ালো গোয়েন্দারা। হাওড়া থেকে ক্যামেরায় শুভম জ্যোতির সঙ্গে অরিন্দম বসুর রিপোর্ট, নিউজ টাইম।